ধন্যবাদ আসলে মনোনয়নপত্র বৈধ হইতে এর জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমি আমার তিন থানার জনগণ চরবদ্রসন সদরপুর ভাঙ্গা তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে তা আজকে আমাদের এই মনোনয়নপত্র বৈধ হলো আমি খুবই আনন্দিত এবং ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনের জন্য সকল নেতাকর্মী সহ জনগণকে নিয়ে আমরা প্রস্তুত হচ্ছি নির্বাচন করার জন্য আচরণবিধি লঙ্ঘন যেন না হয় সেদিকে আমরা নজর দিব এবং আমরা আশা করি আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছেন তারাও যেন আচরণবিধি লঙ্ঘন না করেন একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করছি এবং ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা সুষ্ঠু নির্বাচন দিবেন আর আমাদের আমরা কিছুদিন ধরে দেখছি যে আমাদের গতকালকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব উনি বলেছেন যে হেভিওয়েট প্রার্থীদের সাথে স্বতন্ত্র প্রার্থীদের যদি জনপ্রিয় হয় তাহলে সেটাকে সাধুবাদ জানাবেন আমরা আসলে বুঝতে পাই না হেভিওয়েট বলতে কি বুঝে যে দুইবার তিনবার পরাজিত হয়েছেন সে কি হেভিওয়েট নাকি অথবা যে নির্বাচিত হয়েছেন দুই তিনবার হেভিওয়েট কি জনগণের ভোটে মাপা হয় নাকি দলের পোস্টে মাপা হয় এটা আমি ঠিক বুঝতে পারছি না তারপরও হেভিওয়েট হোক আর যেই ওয়েটই হোক হালকা ওয়েটেরই হোক জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা সরকারের সংগঠন যুবলীগের প্রেসিডেন্ট মেম্বার আপনারা এখানে যে যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার আমাদের দল থেকেই তো বলে দিয়েছেন আমাদের উৎসাহিত করছেন স্বতন্ত্র প্রার্থীদের